একে একে। কি ব্যাপার? মানুষের আম গাছের তেন পরে আম, আর এ পড়তেছে জুতি। আমি এখনো মুসলমান নেই। ঘাস হয়ে এত নিরে নিরে, তাও ঘাস হয়ে খেত ম্যাত ভরিয়ে যায়, কিছু বুঝি না। মেলা খ্যাত নিরেন লাগবে, যাই একটু দমলি আসি, একটা বিরিখানি একটা নিয়ে আসি। আল্লাহ, এত কাম কি আর করা যায় একা একা। একটা বিড়ি খাইলি? এখনো এত বই নি দেব, একা একা এটা কামলা পাইলাম না, কি করি? পারবো নে, বেলা তখন আছে, ইনশাল্লাহ করি ফেলা দেব। আল্লাহ, আজ রোদের তেজটা বেশি। কি ব্যাপার? মানুষের আম গাছের তেন পরে আম, আর এ পড়তেছে জুতি। ঘটনা কি? ফাইন তো জুতে জোড়া, হ্যাঁ বাহ, দেখতেও ফাইন, আশ্চর্য কথা। ব্যাপার কি? কোনতেন বলে আল্লাহ কি আমাক, আল্লাহ আমাকে এত ভালোবাসেছে? হ্যাঁ, কতদিন একজোড়া জুতে কিনার শখ, জুতে কিনে পারি নিয়ে, আর আজকে জুতিয়ে গাছের তেন আম গাছের তেন জুতিয়ে পড়ে, আশ্চর্য কথা তো। যাক, ভালোই হবিনি, পায়ে দিয়ে বেড়াতে পারবো না। সাইজ কি জমিদার, জমিদার সাইজ। হ্যাঁ, যাক গে, আল্লাহ তোমার কুদরত বোঝা বড় দায়। দমলি বের আসলাম, বিড়ি টাইন বের আসলাম, হ্যাঁ, আর তুমি আমাকে জুতে দিলি, তাও আম গাছের তেন। এই কথা মানসিক করলে কি বিশ্বাস করবি? হ্যাঁ, কাউ কবর আনে ভাই, আর আমি নিরে বই না, আমি কুদরতি জুতে পাইছি, আর সোজা বাড়ি চলে যাবো। আচ্ছা, জুতে তো পাইলাম, পায়ে লাগে না কি আগে দেখি তো। হ্যাঁ, আমার পায়ের বাবাই তো বানাইনি দেখতেছি, হ্যাঁ, কত সুন্দর। বাহ 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 বাহ, কত সুন্দর জুতা রে, বাহ 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 বাহ। এতদিনে ছিলারে জুতে দোকানদারে রে ঘরে, আজ কেন আইলা রে জুতে, যে যার পায়ে কিনা রে। বাহ বাবা, আমার বাপই বলেনি, বাহ।
আমি ছোট ছোট মানুষ, আমি গেদা, আমার দুটো টেকা দেন মালাই খাবো। ইয়ার্কি করো না, ফাজলামি ভালো লাগে না সবসময়। আমি সব ফাজলামি করতেছি না তো খালা। বুইরে দাম রা, আমার তো খালাই বড় কিসের জন্য? হ্যাঁ মাথাকে ঠিক আছে তোমার না, ফাজলামি করো। ওরে আল্লাহ কি কয়, আমি গেদা মানুষ না? আপনি তোমার খালাই দুটো টেকা দেন, আমি মালাই করো কিনে খাবো। কি রে হ্যাঁ এরকম, আচ্ছা তুমি এরকম করতেছো কিসের জন্য? কি হয় না গে, আমার তুই কো বাদ দি, তুই কথা তুমি তুমি দেন তুমি দেখা দেন। আচ্ছা আমি বলি, আমি বলি, আচ্ছা ইয়ার কি করার তো একটা লিমিট আছে তাই না? তুমি ইয়ার কি করতেছো যে মাঠে থেকে আসি, ইয়ার কি করতেছো কিসের জন্য? আমি খালার সাথে কেন্দ্রে কি করতে, আমি খালার সাথে কি মারতেছি নাকি? দেন খালা দেন দূরে টাকা দেন, আমি মালাই বরফ কিনে খাবো। মালাই বরফ? আচ্ছা তোমাকে কিছু হয়েছে? না খালি পোতা কয় নাই কি হলো, মাঠে গেল ভালো মানুষ, সেই মানুষের সেরকম ছেলে পেলের মতো করতেছে কিসের জন্য? আমি যাই তো, আমার ছেলেটাকে এক্ষুনি বলা লাগবে, আমার তো ভালো লাগতেছে না। এই শিহাব তুই এখানে দাঁড়ায় আছিস, তোর বাবার তো কাণ্ড জ্ঞান আমার ভালো লাগতেছে না। আমাকে কি না এসা বলে কি খালা, আবার বলতিস কি পক্ষী আলা নোট দাও, কেমন ফাল পারতেছে না আসতেছে, আমার তো ভালো লাগতেছে না বাবা, একটু দেখ তো। কি কবে এইগুলা? ঠিকই বলতেছি, যাই দেখ কেমন করতেছে, লাভ পারতেছে, আবার বলতেছে আমি বড় মানুষের মতো লুঙ্গি পরছি কেন, আমার প্যান্ট কই? সব নাশ করে ফেলছে, কোন সময় থেকে হয়েছে? এই তো অনেক ভালো হচ্ছে। আসলে জানো আপু, কলেজে দুটো মেয়ে আসছে নতুন, এত শয়তানে শয়তান ভাই এমন এমন কাজ করে, মানে অনেক হাসি পায়। বেলা হয়ে গেছে অনেক, যা তো ধরে নিয়ে ভাত খাবে না, ভালো লাগতেছে না, যা তো তাড়াতাড়ি চল। তুমি এমন একটা প্যান্ট পরিস, মান সম্মান মনে করো রাস্তায় পিছিয়ে যাচ্ছে। কি হয়েছে কি তোমার? এ বুড়ি, তোমার বুড়ি কোষ, আমি গেতা মানুষ, আমি হাফ প্যান্ট পরবো না, পরবি কি ডারে? এই দেখ ললিপপ, এই দেখ আমি খাবো, কাউকে দেবো না, কাউকে দেবো না, দেখেছি? এই ফাল পাইরো না, বুঝছাও লোকজন দেখলে কিন্তু মান সম্মানে আঘাত করবি। বুড়ি কি করে? এই ওরে আল্লাহ, এই তুমি এটা কি পরিছাও? এই জুতা পরবে আছো তোমার,
নাতিপুতি, এই জুতা তুমি পরে যাও। আর জুতা পাইছো কোনে? জুতা আমি জুতো পরে পাইছি, এই জুতা আমার, এই জুতো কার লাগ? তুই থাক, তুই থাক। ওরে আব্বা, এই সব নাশ করে বানাইছে আব্বা। আলুর পাতা তালু তালু, বেল্লা পাতায় দই, বেল্লা পাতায় দই, সকাল জামাই খাইয়া গেল ন্যাংরা জামাই কই, ন্যাংরা জামাই কই, আসতে আছে আসতে আছে সোলার আল দিয়ে, সোলার শাক তুলে লিয়ে গেতু মধু দিয়ে। আব্বা তোমার জায়গা কেন নামো? নামো নিছে, নামো হবে, নামো, আমু ডাকতেছে খাওয়ার জন্য, তাতেই নামো খাওয়ার জন্য। তোরা কাক আব্বা করছু? আমি কেটা মানুষ, সাল বল মানুষ, আমার কাক আব্বা কবু? তুমি কি কসা আব্বা নামো? তো নামো নিছে, নামো যা। হ্যাঁ বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? আমি এখনো আমি এখনো মুসলমান নেই নেই। আলুর পাতা থালু থালু, বেল্লা পাতায় দই, বেল্লা পাতায় দই, সকাল জামাই খাইয়া গেছে ন্যাংরা জামাই কই, ন্যাংরা জামাই কই। শাশি, আপনার দরবারে তো আমি একটা অভিযোগ জানাবে আসলাম। কি অভিযোগ বাবা? চাষা কি করেছে জানেন? আমি আমার ভাইস্টির জন্য এত শখ করি সাইকেল ললিপপ কিনে নিয়ে যাচ্ছি, সেই ললিপপ মন করেন যে কারিলে ছেলে পেলের মতো, মন করেন যে দৌড়, এই পাগল জাম্বা মন করেন যে জিনিসপাতি কারিলে দৌড় মারে, এই চাষা কিন্তু সেম ঘটনাই ঘটাইছে। বাবারে, তোমরা তো সবাই অভিযোগ দিতেছ, কি বলবো, দুঃখের কথা। মাঠে গেল ভালো মানুষ, সেই মানুষ ফিরে আইসে আমারে ডাকে খালা, আবার দুই টাকা নোট আছে না, যে পাখিয়ালা, হ্যাঁ কি পক্ষিয়ালা নোট দেও, সেটাতে সে আইসক্রিম খাবে, নাচ গান ছেলে মেয়ে চিনে না। বাবারে, বুঝতেই তো পারতেছ। আপনি জানেন পরে মন করেন যে ললিপপ না খালি হাতে বাড়িতে গেছি, আমার ভাই স্ত্রী সে কি সিকির নাকি, সিকির বাড়তে বাড়তে পড়ে যায়, মন করেন যে কপাল ফাটে গেছে। আবার আরেকদিন দেখা হয়েছে আমার কয়েকি চাষা ডাকো, কি জন্য আমার ভাই ডাকতে পারো না? তাহলে চিন্তা করেন, এ বুড়ি হয়ে গেছে, এক পাম কিন্তু কব্বরের মধ্যে ঢুকিয়ে গেছে, এই বয়সে যদি চাষাক ভাই ডাক পিট কয় তাহলে মেজাজটা কি খারাপ হয় কন তো দেখি, তাহলে তো মন করেন যে আপনি ভাবি ডাকা লাগে না। বাবা আসলে কি কেন কি সমস্যা হয়েছে বাবা, আমরা বুঝতে পারতেছি না, তোমার ভাই আসুক আসলে একটা কথা ভাই, বুঝছেন আমার মনে হয় যে মেন্টালি প্রবলেম, আপনার মেন্টাল হাসপাতালে একটু দেখালেও দেখাতে পারেন, উপকারও হতে পারে কিন্তু, বুঝছেন? তা তো ঠিক আছে বাবা, এইটাও বুঝলাম, কিন্তু মেন্টাল প্রবলেম এক সময়ের মধ্যে কেমনে হলো সেটাই তো বুঝলাম না। হ্যাঁ আপনি ওইটাই করেন, বুঝছেন, একটু মেন্টালে যোগাযোগ করেন। আমি গেলাম, কি জ্বালায় পড়ছি। এইভাবে তো আর ভালো লাগে না, আমার তো সহ্য হয় না রে বাবা। সমস্যাই কি করি, শুধু কি তোমার কমপ্লেন দিচ্ছে? কমপ্লেন তো আমিও খাচ্ছি, রাস্তাঘাটে তো মানে আর যে পোশাক টোশাক করে ঘুরতেছে। আচ্ছা শোনো, এক কাজ করি, যদি আমার বাপ তো কিছু করার নাই, কয়েকদিন বাইদি রাখি, বাইদি রাখলে পরে সাই যায় যাবে না, এটা মানসিক কর দরকার নাই, ঘরের মধ্যে যে কোনো এক জায়গায় বারান্দার মধ্যে দড়ি টড়ি দিয়ে বাইদি রাখি, যদি পাগলামি আরও বেশি করে, আর দড়ি সিঁড়ে যদি আবার পাগলামি শুরু করে তাহলে সরাসরি হিমায়তপুর, আর কোনো মানে দেয়া দেশি সময় নাই, সে কোনে এখন কোনে কোনে। আবার তোর দুই বোন এসে বললো ওই পাড়ায় ওই আম গাছে বলে উঠে ললিপপ খাচ্ছে আর দুই পা ঝুলাচ্ছে, আমার আর ভালো লাগে না রে বাবা। শোনো, ইজ্জত যা যাওয়ার গেছে ঠিক আছে, যেটি কইছি ওইটি, তুমি দড়ি টড়ি রেডি হও ঠিক আছে, আমি লিয়ে আসতেছি যাবে রে। আচ্ছা ঠিক আছে, জোর যাও। নয়রে নয়ের বাদাম তুইলা। আব্বা, এ নিছে নাবো। এ তুই আব্বা করছু কাক? আমি শাল পাল মানুষ, গেদা মানুষ কাছে বসে রয়েছি, তুই এসে আমাকে আব্বা করছিস? একটা বুড়ি মানুষ হয় শাল পাল মেশে আব্বা কোস? আব্বা যা মান সম্মান তা তো মনে হরো খায়া ফেলাইছে, যেটুক আছে পাইছি থাক, নাবো। দাদা আমি নাবো না দাদা। এ শোনো, তুমি নাবো আমি তোমাকে টিয়া দিচ্ছি, এই দাও পুরো 100 টাকা নোট। আমার গ্লোভ দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আর একটা নোট দিচ্ছি, একবারে লাল নোট, বুঝলে? এই দাও 10 টাকার নোট। তুমি লাল দেখাও আর কালা দেখাও, আমাকে তুমি বোকা পাইছাও, শাল পাল বলে তুমি আমাকে পাগল পাইছাও, আমি ললিপপ খাচ্ছি না, ললিপপ খাচ্ছি, যা। কিরমটা লাগে। আচ্ছা মা তখন কোন নোটের কথা কইল? এই দাঁড়াও, এই দাও,
তোমাকে আমি একটা বুঝলে এর পক্ষে আলা নোট দিচ্ছি, এই দাও। এবার নামো, তুমি ললিপপ কিনে খাইতে পারবে না। এবার নামো, ললিপপ খাওয়া যাবে নি। পক্ষে আলা টাকা হয় আমাকে দেবো? হ্যাঁ নামো। দাঁড়ান, পক্ষে আলাটা নামো। আস্তে নামো, আস্তে দিচ্ছি। নামো, হ্যাঁ নামো, নামো। আমি পক্ষে আলাটা নেবো। আসো, এই যে সত্যি। হ্যাঁ দিবো না তো, আমি পক্ষে আলাটা নেবো। দেখি নামো, দে আসো, দে টা দে, দিচ্ছি আসো। হ্যাঁ আরে দিচ্ছি আসো, তোমার কইছিলাম না পক্ষে আলা টাকা। হ্যাঁ আসো, দিচ্ছি আসো। হ্যাঁ দিচ্ছি, পক্ষে আলা টাকা আমি নেবো তো। মা মা, এ আসো, এ এ কি মা, এ এ কি, এ তাড়াতাড়ি বানাও, এ কি, এ এ আমার তোর দিকা, এ এ এ দৌড়িছি, দাঁড়া এই জায়গায়। সামনে মেয়ের সামনে একই আচ্ছা যাই হোক, আগে লুঙ্গি পরে আসতে দাও। তুই কি দেখতেছ? কি জুইতে পড়বো? পরে যেভাবে তাহা আসিস মনে হচ্ছে জুইতে খাইয়া ফেলাবি। পরে 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 দেখি কিরম দেওয়া যায়। তোর পায়ে ভালোই মানাবি তাই না? জুতাটা কিন্তু সুন্দরই আছে তাই না? হ্যাঁ ভালো ভাইর আছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে, হাতি নাচে ঘোড়া নাচে সোনা মনির বে, চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায়, জুতা পরে ওর মনে হয় সেই আনন্দ হাতি নাচে ঘোড়া নাচে জুতা পরে ভালো লাগছে। কি হয়েছে তো ভাবি? সারেন তো, আমি এখন কুতকুত খেলতে যাবো, আমার জ্বালায়েন না ভাবি। কুতকুত কুতকুত, এর আবার কি হলো? কি হলো রে? জুতা পরে মনে খুশির ঠেলা এরকম করতেছে। হ্যাঁ মা, ওর মনে ভালোই লাগতেছে জুতা পরে। হ্যাঁ পাগল টাগল হয়ে গেল না তো? না না পাগল হবে না। তোর কি হলো আম্মা? সেটাই তো বুঝতেছি না ভাইয়া। আই যাও, লিবা করে গেল আর কইও না। এ যে তোমার সেই জুতা পরেছিলে পাই দি কুতকুত করতে করতে বের হয়ে গেল। তা আমার কাছে মা কাছে ভাবি গেলিম। কি কইস? তাড়াতাড়ি খোঁজ। কে বা খোঁজ? আয় আমি করছি, আয় শিখির আয়, ওই খোঁজা লাগবি। হ্যাঁ এ আসো।